শেখ হাসিনা গতকাল পদত্যাগের পর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ। বাংলাদেশের প্রতিনিধি দল ও বিডিআর ভারতের হিলির সীমান্তে এসে অনুরোধ জানায় বৈধভাবে যাতায়াতের এবং বহির্বাণিজ্য শুরু করার। যদিও এখনও ওপারেই আটকে রয়েছেন বহির্বাণিজ্যের লরিগুলি, তবে পুলিশ ও বিডিআর এর কড়া নজরদারিতে শুরু হয়েছে ভারত বাংলাদেশের স্থল বন্দর হিলির সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্টের কাজ। এদিকে বাংলাদেশ স্বাভাবিক ছন্দে ফিরতে দুদেশে যাতায়াতের জন্য ইমিগ্রেশন চেকপোস্টে ভিড় নাগরিকদের। আমি যা গেছিলাম হচ্ছে কলকাতা চিকিৎসার জন্য, এখন যাব নওগাঁতে, বাংলাদেশ নওগাঁতে। আপনার চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য এসলাম। কি সমস্যায় পড়তে হচ্ছে আজকে? আজকে সমস্যা বর্ডার আছে শুনলাম, বর্ডার বন্ধ, আমাদের এপারের বর্ডার বন্ধ, ওপারের বর্ডার বন্ধ। এখন এনারা কখন আমাদেরকে ক্লিয়ার করবে? ক্লিয়ার করার পর আমরা পারব। বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন তো, সেই অবস্থায় বাংলাদেশে ফিরতে কোনো রকম কি সংশয় হচ্ছে? আমাদের মনে হয় সমস্যা হবে না। আমাদের মানে ছোটো গাড়ি নিয়ে, রিক্সা টমটম নিয়ে আমরা পার হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর গতকাল থেকেই আপনাদের বাংলাদেশ থেকে লোক পারাপার থেকে সব কিছুই বন্ধ করা হয়েছে। তো এই যে সমস্যাটা যদি না খোলে তাহলে আজকে কী করবেন আপনারা? আমাদের তাহলে আমাদের থাকতে হবে, এখানেই থাকতে হবে, কোনো বুদ্ধি নাই তো আর। এই অবস্থার মধ্যে অনেকটা সমস্যায় পড়েছে, বড় সমস্যার মধ্যে পড়েছে। এই বর্ডারে এসে এখন কোনো রকম আরও কি নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? না না, এই বর্ডারে সমস্যা নেই। এই বর্ডার মানে আমাদের বাড়ির বর্ডারে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মাহফুজুল হক সাইদ। এক্সপোর্ট আমাদেরকে এখনই বাংলাদেশ থেকে প্রতিনিধি এসেছিল ওদের, এবং বিডিআর এর তরফ থেকে এসেছিলো, কাস্টমের তরফ থেকে আমাদের কাছে যোগাযোগ করছে। ওনারা বলছে যে আপনারা গাড়ি আমাদেরকে দেওয়া আরম্ভ করুন, আমাদের অলরেডি স্বাভাবিকের দিকেই আমরা আছি। তো আমাদেরকে বলার পরে আমরা ওনারা পাসপোর্টের লোকও চাচ্ছে আর কি, পাসপোর্টের বলছে পাসপোর্টের লোক থাকলেও দিয়ে দেন, আমরাও আপনাদেরকে দিচ্ছি। কিন্তু আমরা বললাম যে আপনারা আমাদের এখানে ড্রাইভাররা আছে, ড্রাইভাররা যেহেতু গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেই গাড়িগুলো খালি আরম্ভ করতে বলা হলো। যে খালিগুলো পড়ার পরে কিছু গাড়ি আমাদেরকে এখান থেকে বের করে দিন, বের করে দিলে আমরা এক্সপোর্টটা স্বাভাবিকভাবে চালু করব। মানে আজকে হবে মনে করছেন? আশা করি আজকে যদি ওরা 25-30টা গাড়িও আমাদেরকে ব্যাক মানে খালি গাড়ি বের করে দেয়, খালি করে, তাহলে আমরা কিছু গাড়ি কাঁচামালের গাড়িগুলো, আমাদেরও তো ক্ষতি হচ্ছে, তো যদি কাঁচামালের গাড়িগুলো দিতে পারলে দিয়ে দিন। মানে আপনারা শর্ত দিয়েছেন যে গাড়িগুলো আটকে আছে সেগুলো দিলে আপনি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নাহলে আমরা কোনো ড্রাইভারকে বলবো কী করে? আজকে আমরা কালকে থেকে যে ড্রাইভারগুলো বাংলাদেশে আছে সেটা নিয়েই তো আমরা আতঙ্কিত ছিলাম। আজকে সেই পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে বাংলাদেশে, ওরা বলছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না। ড্রাইভাররা যদি চলে আসে এখানে তাহলে আমাদেরও মনের মধ্যে হবে যে না, স্বাভাবিক পরিস্থিতিটা আছে, আমরা অন্য অন্য ড্রাইভার। না না না, ওরা তো আসেনি, ওরা তো রুটিন গাড়ি আছে না, যেহেতু গাড়িগুলো খালি হবে তো ড্রাইভার তো প্রয়োজন হবে, সেই কারণে গাড়িগুলো খালি যদি ওরা আরম্ভ করে দেয়, কিছু গাড়ি যদি আমাদেরকে দিয়ে দেয়, তারপরে আমরা এক্সপোর্ট অবশ্যই করি। মোটের কথা তাহলে আজকে থেকে এক্সপোর্ট চালু হচ্ছে, আশা করা হচ্ছে। আপনার নামটা বলবেন? রাজেশ কুমার আগরওয়াল, এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন, ভাইস প্রেসিডেন্ট। মানে আমাদের ভারতের বাড়ি তো ওই পারে, বাংলাদেশ থেকে ফিরছেন? কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, বাংলাদেশের অবস্থা কি রয়েছে, কি দেখে আসছেন? আপনার বাড়ি কোন জায়গায়? সেখানে অবস্থা কি ছিল? আপনার নাম? এই যে আপনারা আসছেন, যাতায়াতের ব্যবস্থা এখন ঠিক হয়ে গেছে? এমনি দোকান পাশের বা সব কিছু খুলেছে?